ঝালকাঠির রাজাপুরে স্বামীকে জবাই করে 999-এ কল দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে একজন স্ত্রী। রবিবার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পটুয়াখালী সোনালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই স্বামীর নাম রবিউল আউয়াল তালুকদার, সে ওই এলাকার মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। রবিউলের স্ত্রীর নাম সাফিয়া আক্তার, সে শরীয়তপুর জেলার নৈলা থানার মাঝিরহাট ইউনিয়নের নশাসন গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে রবিউল ও তার স্ত্রী সাফিয়ার মধ্যে কিছুদিন পূর্ব থেকে সম্পর্কের অবনতি হয়। এর জেরে ঘটনার দিন রবিবার রাতে সাফিয়া খাবারের সাথে ঘুমের ঔষধ খাওয়ায় রবিউলকে। রাত 1:30টার দিকে হাত পা মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে বিছানায় ঘুমের মধ্যে রবিউলকে জবাই করে সাফিয়া। পরে 999-এ ফোন করে ঘটনাটি পুলিশকে অবহিত করে। পুলিশ রাত 3:00টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার সহ সাফিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। সাফিয়া হত্যার দায় স্বীকার করেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, 2005 সালে রবিউল ও সাফিয়া প্রেমের সম্পর্কে ঢাকায় বসে বিবাহ করেন। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে রাফি নবম শ্রেণীতে পড়ে আর ছোট ছেলে সাকিব ষষ্ঠ শ্রেণীতে পড়ে। রবিউল ইজিবাইক চালিয়ে ছেলেদের লেখাপড়া ও সংসার চালাতো। ঘটনার দিন রবিবার সন্ধ্যা থেকে সাফিয়া তার স্বামীর প্রতি খুব ক্ষিপ্ত ছিল এবং বাড়ির সামনে স্বামীর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে হাতে থাকা দা দিয়ে রাস্তার পাশে 4টি কলা গাছ কেটে ফেলে। পরে রাত 3:00টার দিকে এলাকায় পুলিশ এসে তাদের জানায়, সাফিয়া তার স্বামী রবিউলকে জবাই করে হত্যা করেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল মোহাম্মদ মাসুদ রানা জানান, রাতেই নিহতের স্ত্রী সাফিয়াকে আটক করা হয়েছে। হত্যার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আমার শহরে না, আমি দেহিনি আর কারেনের রাহুল, আমি শহর তো দেহি, দু তিন দিন বাদ রাতে নাই বাজার। স্ত্রী তার স্বামীকে গলায় পোঁচ দিয়ে হত্যা করেছে। আমরা তাৎক্ষণিক সে স্বামীকে হত্যা করে 999-এ ফোন দিয়েছিল। 999-এর ফোনে থানা পুলিশ অফিসার ইনচার্জ সহ ঘটনাস্থলে গিয়েছে। অপ্রাপ্তি থাকেও তিনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না, এটা বাংলাদেশি আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবশ্যই তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তারপরও কী কারণ থাকতে পারে, কী কারণে তিনি হত্যা করেছেন, এটা কি তার দায়, আসলে যিনি ডিসিস্ট তারই দায়, এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।